জাহান্নামীদের সবচেয়ে জাহান্নামীদের মধ্যে যারা মুনাফিক জাহান্নামী, পৃথিবীর মধ্যে মুনাফিকই করেছে, এ মুসলমান জাহান্নামের মধ্যে শুধু বিপদ আর বিপদ। নবীজি জাহান্নামের বিবরণ দিতে যায়, নবীজি নিজেই চোখের পানিগুলো সেরে দিছে। জাহান্নাম কোন জাহান্নামে কি অবস্থায়, অগ্নিকণ্ড জ্বলবে, কোন জাহান্নামে কাদেরকে পোড়াবে, কোন জাহান্নামে কত রকম শাস্তির বিধান আছে। তবে নবীজি বলতেছিল, আমি দেখেছি জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীরাই জাহান্নামী, বেশিরভাগ নারীদেরকেই জাহান্নামের মধ্যে আমি দেখলাম। এই ওয়াজ যদি এখন করি সকালবেলায় বিপদ, বাবার অধিকাংশ নারীরা হবে জাহান্নামী, 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 জাহান্নামী। তার মধ্যে এক নাম্বার মা মহিলারা, 90-99% মহিলার এক কথার জন্য জাহান্নামে যাবে। স্বামীর লানতকারী মহিলারা বেশি জাহান্নামে যাবে, তাদের হজ জাকাত সব কবুল, আর কিছু কবুল হবে না। যে সমস্ত নারীরা স্বামীর দুর্নাম করে, স্বামীর লানত দেয়, অভিশাপ দেয়, কয় বড়া পড়ার পালে এসে শান্তি হলো না, ও একটা ভালো কাপড় দিতে পারলো না, কোনোদিন একটু ভালোবাসা দিতে পারলো না, এই অকৃতজ্ঞতা স্বীকার করে। পৃথিবীর মধ্যে যারা স্বামীকে লানত দেয়, গালি দেয়, এই সমস্ত নারীরা জাহান্নামের নিম্নতরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। জাহান্নামটা হবে ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা জাহান্নামে কত হাজার, 70,000 রশি লাগানো, এক একটা জাহান্নামের মধ্যে এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে, কত হাজার। তাহলে জাহান্নামটা কত বড়, কথা কয় না কেন, জাহান্নামটা কত বড়, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতারা ধরে টানবে, আর 70,000 রশি লাগানো থাকবে। জাহান্নাম পালাইবে, জাহান্নাম পালাইবে শুধু পোড়ার ভয়ে, জাহান্নামকে টেনে হিঁচড়ে টেনে হিঁচড়ে নিয়ে আসা হবে। জাহান্নামকে আল্লাহ বলবে, জাহান্নাম তুমি পালাও কেন, বলবে আল্লাহ তোমার ওই বান্দা বান্দির কান্না আমি জাহান্নাম সইতে পারি না। বান্দা মালিক ফেরেশতা জোর করে করে তাদেরকে ভিতরে ঢুকায় দিবে, সুরে সুরে মারবে আগুনের মধ্যে, আর পড়বে চিৎকার মারবে, জাহান্নাম ভয়ে পালাইবে। আল্লাহ বলবে, জাহান্নাম রে আজকে পালায় লাভ নাই, কারণ আমি তোমার বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্যে। সুতরাং ওদিন কেউ কারোর হবে না রে বান্দা। আমি আপনাদেরকে বলে যাই, দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকেন, আল্লাহর এবাদত বন্দেগী বলবেন না, রাসূলের সুন্নাত তরিকা ছাড়বেন না। যদি জান্নাতে যেতে চান, এই দুনিয়া কষ্ট করে না, এই দুনিয়া জান্নাতিদের জন্যে কষ্টের জায়গা, আরামের জায়গা না। আমরা যত কষ্টই হোক, আমরা দুনিয়ার মধ্যে এবাদত বন্দেগী করতে চাই কি চাই না, মুসলমান গভীর মনোযোগ। জান্নাতের ভিতরে থাকলে কতদিন থাকবেন, কত সময় থাকবেন ঠিক পাবেন না, দেখা যায় শত শত বছর জান্নাতের মধ্যে আছেন, শান্তির মধ্যে আছেন, এই শান্তির মধ্যে থেকে টের পাবেন না। যেমন মুসলমান 100 বছর পরে মুসলমান, গভীর মনোযোগ 1,000 বছর পরে আপনি উঠবেন, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কতদিন যাবত এই ঘরের মধ্যে ছিলে, কয়েক ঘন্টা কয়েক মিনিট, হিসাব করে বলবে ফেরেশতারা, বান্দা না, তুমি আজ 100 বছর 1,000 বছর তুমি জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতেছিলা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই জান্নাতের ভিতর থাকবে সমস্ত প্রকার সুযোগ সুবিধা, মারহাবা বলেন, কি থাকবে কি থাকবে, সমস্ত প্রকার সুযোগ সুবিধা থাকবেন। যেমন আমার দেশে সরকারি কর্মকর্তা যারা এমপি মিনিস্টার মন্ত্রী হয়, তাদের যেমন অনেক সুযোগ সুবিধা আছে। একজন এমপি মন্ত্রী যখন হয়, তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা যা চায় তাই পায়, তাদেরকে সব ব্যবস্থা করে দেওয়া হয়। এই দুনিয়ার এমপি মন্ত্রীদের যদি এমনি হয়, শুধু এমপি হওয়ার কারণে জনগণের ভোটে, এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার পর রিটায়ার্ডের পরেও তাদের এত দাম, যখন রিটায়ার্ড হয়ে যায় তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়, তাদেরকে ভাতা দেওয়া হয়, তাদেরকে শান্তিতে প্রতি মাসে মাসে রেশন দেওয়া হয়, তাদের ভালো ফ্ল্যাট বাড়ি দেওয়া হয়, তাদের সুযোগ সুবিধা সব সুযোগ সুবিধা করে দেওয়া হয়। তদ্রূপ দুনিয়ার
জিন্দেগির মধ্যে যারা আদায় করে কামাই করে জান্নাত পাবে, যারা দুনিয়ার মধ্যে মুত্তাকিন হয়ে ইন্তেকাল করবে, যারা দুনিয়ার জিন্দেগিতে মুসলমান ইমানদার হইয়া মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর থেকে আবাদান আবাদান চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে। আর ওই জান্নাতের মধ্যে সমস্ত প্রকার সুযোগ সুবিধা করে দিবে আমার আল্লাহর ফেরেশতারা। আল্লাহ হুকুম দিবে, বান্দা যাও অমুক গ্রামে অমুক ব্যক্তিকে অমুক ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত তার সমস্ত প্রকার সুযোগ সুবিধা দিয়ে দাও, সে যা চাই তাই দাও, সব দিয়ে দাও। সর্বশেষে আমি আল্লাহ সব নিয়ামতের পরে আমি আসবো জান্নাতের মধ্যে। যখন ও মুসলমান জান্নাতের মধ্যে সর্বশেষে আল্লাহ দেখতে বলবান, দা দুনিয়াতে তুমি জান্নাত কামাই করেছো, এবাদত বন্দেগী করেছো, এর বিনিময়ে তুমি জান্নাত পেয়েছো, সব কিছু আমি আল্লাহ দান করেছি, তোমার আর কোনো অভাব আছে কিনা, আর কিছু চাও কিনা? বান্দা বলবে আমি আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না, কারণ আমার যা চাইছিলাম তার চাইতে বেশি পেয়ে গেছি, সব সুযোগ সুবিধে পেয়ে গেছি। আমার আল্লাহ বলবে, বান্দা না দুনিয়ার মধ্যে আমাকে তুমি দেখো নাই, না দেখে তুমি সিজদার মধ্যে বলেছিলে সুবহান রাব্বিল আলা, রুকুর মধ্যে যে বলেছিলে সুবহান রাব্বিল আযীম, যখন তুমি বলেছিলে আলা নত হয়েছে, একমাত্র কারুর কাছে মাথা নত করো নাই, একমাত্র আমার কাছে মাথা নত করেছো, আমার তুসবি পড়েছো, প্রশংসা করেছো, পৃথিবীর কারুর কাছে তুমি খোদা বলে দাবি করো নাই, একমাত্র আমার তুমি খোদা বলে মেনেছ। তুমি বলেছিলে আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, বান্দারে আল্লাহ বলে এক, আমি আল্লাহ এক বলে স্বীকার করেছিলা, দ্বিতীয় কোনোদিন তুমি ইমান বেছো নাই, দুনিয়ার মধ্যে কারুর কাছে মাথা নত করো নাই, একমাত্র মাথা লুঠায় সিজদার মধ্যে লুটিয়ে পড়েছো, বান্দা এই না বান্দা শোনো, একমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার দ্বিতীয় নাই, এটা অস্বীকার স্বীকার করেছিলে তুমি দুনিয়ার মধ্যে, স্বীকার করেছিলে আমার প্রেরিত রসূল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একে তুমি আমার নবী বলে আমার প্রেরিত রসূল বলে মেনে নিয়েছিলে, আজকে আমার নবী আমার দোস্ত পেয়ারা হাবিব, আমি আমার আল্লাহ, আমি আল্লাহ আমার হাবিব সহ আজকে জান্নাতের ভিতরে একটা উপহার দিব, সেই উপহার হলো আজকে কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহ সরাসরি বান্দার সঙ্গে দেখা দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় শান্তি লাগবে তখন যখন মদিনালারে পেয়ে যাবে, নবী বলবে মান হাজার রসূল, আমি কি তোমাদের নবী নয়? উম্মতিরা যারা নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাবে, হ্যাঁ আপনি আমাদের নবী, জোরে বলা যাবে না মারহাবা, বলবে আপনি আমাদের নবী, নবীজি খুশি হয়ে যাবেন, ও মুসলমান মামায়াতি খায়রুল লাকুম, বাবারা আমার গভীর মনোযোগ, নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমি শুধু উম্মতের কল্যাণের জন্যে, তখন নবী বলবে উম্মতিরা রে তোরা যারা আমাকে সিনসিরায়, আমি নবী নবীর জীবনে দেখিস নাই, আমি নবীকে না দেখে বিশ্বাস করে চিনি ভালোবেসেছিলি, আমি নবী আজকে সরাসরি কব তোমার জান্নাতের মধ্যে দেখা দিলাম, নবীর দেখা পেয়ে যাবেন। আমার আল্লাহ বলবে বান্দারে এই পৃথিবীর মধ্যে তুমি ইবাদত বন্দেগি করেছো আমারে পাওয়ার জন্য, আমার জন্য পাগল ছিলা, জীবনে কোনোদিন দেখো নাই, না দেখে ইবাদত করেছো, এক আমি আল্লাহকে তুমি স্বীকার করেছো, আমি আল্লাহ আজকে পর্দাবিহীন সরাসরি জান্নাতীদের সঙ্গে দেখা দিব। জোরে বলা যাবে না মারহাবা, সব কিছু পেয়ে যাবেন। যদি সর্বশেষে আপনার বিবি যদি ইমানদার হয়, বিবিকে যদি চান বিবিকে আমার আল্লাহ হাজির করে দিবেন। অনেকে বলতে পারেন হুজুর একটা মানুষের জন্য 70টা হুর দিবে আবার বউ কি দরকার আছে, কারণ পৃথিবীর মধ্যে যে বিবি তার স্বামীর অনুগত্য করিয়া ইন্তেকাল করবে, যে বিবি তার স্বামীর অনুগত্য হইয়া স্বামীর খেদমত কইরা স্বামীর কথা মতো চলে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে রাসূলের অন্তর্গত হয়েছে, ওই বিবি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে স্বামীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই স্বামী ডাকবে আল্লাহ ওই দুনিয়ার বিবিটা আমাকে দাও, দুনিয়ার বিবি আমার জন্য কত পাগল ছিল, তোমার গোলামি করেছে, তোমার রাসূল অনুগত ছিল, ওই আতিউল্লাহ আতিউর রাসূল, হে মুসলমান শোনো,
আল্লাহর অনুগত্য, রাসূলের অনুগত্য, রাসূলের দ্বীনের মধ্যে ছিল, আল্লাহর অনুগত্য ছিল, আমার অনুগত্য ছিল, আমি স্বামীর অনুগত্য ছিল। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার অনুগত্য থাকার কারণে আমি তার উপরে রাজি, তার উপরে খুশি হয়েছি। এ আমার মাওলা, আজকে আমি ওই দুনিয়ার স্বামী স্ত্রীটাকে আমি চাই, জোরে জোরে বলো মারহাবা। আবার যে সমস্ত মেয়েরা শুনেন, যে সমস্ত স্বামীরা, যে সমস্ত স্বামীরা, এ মুসলমান শুনে নাও, বিবির দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, কষ্ট করবে না, বিবির পৃথিবীর মধ্যে ভালোবাসবে, আল্লাহ আল্লাহ রাসূলের অনুগত্য থাকিয়া বিবির সাথে সুসম্পর্ক থাকবে, ওই বিবিগণও ডাক দিবে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে 70টা গেলে মান দিয়েছ, একটা নয় দুটি নয় 70টা করে যুবক দেয়া হবে, এত সুন্দর যুবক যা পৃথিবীর মধ্যে, এত বড় যুবক আর এত সুন্দর যুবক আসে নাই, এত সুন্দর যুবতী আসে নাই। আমার আল্লাহর কাছে ডাকবে, বলবে আল্লাহ ওই দুনিয়ার স্বামীটাকে চাগায়, যে স্বামী আমাকে দুনিয়ার মধ্যে পর্দায় রেখেছিল, যে স্বামী আমাকে নামাজের জন্য তাগিদ দিয়েছিল, যে স্বামী আমাকে কোনোদিন বেপর্দায় চলতে দেয় নাই, যে স্বামী আমারে দুনিয়ার মধ্যে হারাম খাওয়ায় নাই, যে স্বামীটা দুনিয়ার মধ্যে আমারে সব সময় ভালোবাসতেন, যে স্বামীটা আমার আমার চাহিদা পূরণ করত, যে স্বামী পৃথিবীর মধ্যে আমার পর আমির স্বামীর মধ্যে মধুর সম্পর্ক ছিল, এ আমার মাওলা আজকে আমি জান্নাতের মধ্যে আসি, আমার স্বামীকে আজকে চাই, আমার স্বামীকে চাই। ওদিন আমার আল্লাহর ফেরেশতাদের কাল্লা ডাক দে, বলে ফেরেশতারে যাও, অমুক অমুক মহিলার স্বামীর জন্য ব্যাকুল হয়ে গেছে, ওই স্বামীটাকে তার জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওদিন জান্নাতীদের পোশাক থাকবে রেশমি কাপড়, আল্লাহু আকবার বলো না, রেশমি কাপড় থাকবে মুসলমান শুনে নাও, এত সুন্দর কাপড় যেটা পুরুষের জন্য মহিলাদের জন্য হারাম, রেশমি কাপড়গুলো হারাম। জান্নাতি মেহমানদের জন্য আরেকটা শান্তির খবর, সুখের খবর আপনাদের জন্য, রেশমি কাপড় পরিধিত থাকবে জান্নাতিদের মধ্যে, জান্নাতি প্রতিটা জান্নাতিদের গায়ে থাকবে রেশমি কাপড়। যুবক যুবতীরা শুনে নাও, তাদেরকে এত দামি এত মর্যাদা করে দেয়া হবে, পৃথিবীর সবচাইতে দুলহান দুলানি যেমন বাসর ঘরে একাকার হয়ে যায়, ওই জান্নাতের ভিতরে যখন কোনো বান্দা প্রবেশ করবে, ও মুসলমান শুনে নাও, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, এই দুনিয়ার সবচাইতে শান্তির জায়গা যখন প্রবেশ করবে, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত ওই বান্দার জন্য ওই জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর করে দিবে, জোরে জোরে বলো মারহাবা। তবে ইমানদার হওয়া লাগবে, বেঈমান হলে নয়, ঠিক ঠিক আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ মুসলমান শুধু কল্পনা করবেন, মনে মনে কল্পনা করছেন এই জিনিসটা চাই, এই জিনিসটা করব, খালি মনে 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 যদি মনে করেন, বিবিলিয়া বিবিলিয়া পার্কে ঘুরতে চেয়েছিলেন, দুনিয়ার মধ্যে জীবনে পারেন নাই, কসম আল্লাহর বলি তো আপনি জান্নাতের ভিতর পার্কও পাবেন, ওই পার্কের মধ্যে বিবিলিয়া বাদাম খাইতে পারবেন, সুবহানাল্লাহ বলেন না, যা চাইবেন মনে মনে, বালা করে শোনেন এক কথায়, জান্নাতিদের সমস্ত চাহিদাগুলো পুরা করবে আমার আল্লাহ, জান্নাতি নারীদের চাহিদাগুলো পুরা করবে আমার আল্লাহ, শুধু চাইতে দেরি দিতে দেরি নয়, অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে, আমার জান্নাতিরা কী চায় সেইগুলো তাদের পরিপূর্ণ করে দাও, জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে, সাতটা জাহান্নাম, কয়টা জাহান্নাম, কিরা কিরা যাবেন একটু হাত তোলেন, মারহাবা মারহাবা জোরে হাত তোলেন, সব জাহান্নামে যাবে, সব কোটা দেখছেন, আয় হায়, এত বেল জান্নাতি নিয়ামত ঢুকাই দিলাম, সব ফল মূল খাওয়ালাম, বউ দিলাম, হুর দিলাম, শান্তি দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, এখন জাহান্নামের ভিতর ঢুকবে, এই কোথায় যাবেন, কোথায় জোরে বলেন, কোথায় যাবেন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জোরে বলেন আমিন। আমরা জাহান্নামে যেতে চাই না, আল্লাহ বলে জাহান্নাম কাদের জন্য, আটটা জান্নাত প্রস্তুতি করা আছে কাদের জন্য, আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য রেখেছে, একটা নয় দুটি নয়, আর জাহান্নামের মধ্যে এমন অগ্নিকাণ্ড, পাথর সাপ
বিশ্ব জাহান্নামের মধ্যে অপেক্ষা করে। ওই জাহান্নামের মধ্যে পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যাবে, মহিলাদের হায়নি পাশের পানিগুলো তাদেরকে খাইতে দেওয়া হবে। এই পানিগুলো তখন খাবে জাহান্নামের তলদেশে সবচেয়ে মোনাফিকরা যাবে। মোসল হকবুল ফজল নামে একটা জাহান্নামের একটা নিম্ন জায়গা আছে, ওই পৃথিবীর মধ্যে মোনাফিক যারা মোনাফিকি করে এই মোনাফিকদের স্থান হবে সবচেয়ে নিম্ন কাতারে। হায়নি পাশের পানি উরক্ত পচা পানি, যেমন বাজারের ওই ময়লা আবর্জনা একটা জায়গা ফেলে ওই জায়গা দুর্গন্ধে রাস্তা দিয়ে চলা যায় না, জাহান্নামের একটা নিম্ন কাতারের জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফজল। এই নিম্ন কাতারের জায়গার মধ্যে হবে জাহান্নামীদের সবচেয়ে মোনাফিকদের জায়গা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, নাউজুবিল্লাহ। তোর মতো মৌলবীর দরকার নাই, তোর মতো মৌলবীর দরকার নাই। নবী মানবা না, একটা মানবে একটা মানবা না, এই জন্য যেখানে আল্লাহ সেখানে রাসূল, রাসূলকে ভালোবাসো। জোরে বলেন ঠিক। আমাদের পথ চিনতে হবে, মত চিনতে হবে, হঙ্গামা মারামারি করতে চাই না, আমরা চাই নবীর ভালোবাসা, আল্লাহর গোলামী। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই তো ইমানদারের আওয়াজ আছে, এরম ইমানদার সিলেটের জমিনটা শাহজালালের পুণ্যভূমি। জোরে বলেন ঠিক কিনা, শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ্য বসাতে, শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ্য বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের ইমানদার সৈনিকেরা, ছুটে আই শাহজালালের প্রেমিকা সোজারা। জোরে বলেন ঠিক কিনা, এটা পুণ্যভূমি শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ্য বসাতে, কাউকে ভাগ দেওয়া যাবে না। চিলেট, হবিগঞ্জ, এরপরে মাধবপুর, এরপরে আপনার ওই সুনামগঞ্জ, এক কথায় হলো এই চিলেট বিভাগের মধ্যে কোনো বাতিল মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে যাওয়া যাবে না, কারণ এই জমিন হলো আল্লাহর ওলিদের জমিন, 360 জন আউলিয়ার জমিন। জোরে বলেন ঠিক কিনা। এরপরে আসছে কোথায়? সিলেটের জমিনে ফুলতলি মাসলাত। জোরে বলেন ঠিক কিনা। যারা এশিয়া মহাদেশের মধ্যে যাদের বিখ্যাত, কোথাও ফেলে দিতে পারবি না, এই এশিয়া মহাদেশে এই কেরাত নিয়ে আসছে কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা পড়ার জন্যে সবচেয়ে বড় ভূমিকা হলো কোথায়? ফুলতলি মাসলাদের। জোরে বলা যাবে না মারহাবা। এদিকে তাকাইলে বিপদ, এদিকে তাকাইতে হলে নবীর প্রেম ওলি আল্লাহর শান, এর বাইরে যাবি এই সিলেটের জমিনে জায়গা পাবি না। জোরে বলেন ঠিক কিনা। ছুটে আই ফুলতলি মাসলাদের প্রেমিকা সোজারা, ছুটে আই আল্লাহর ওলির প্রেমিকা সেনজারা। জোরে বলেন ঠিক কিনা। এই শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ্য বসাতে, শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ্য বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহ পরানের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহ মধ্যবের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই ফন্তলি বাবার সৈনিক আসির যারা, ছুটে আই রায়পুরীর মুড়ি তাসির যারা, ছুটে আই খাজা বা তাদের মানতেও রাজি নাই, পক্ষে যেতেও রাজি নাই, জীবন দিয়ে দেবো হাসতে হাসতে তবু বাতিলের কাছে মাথা মতো করতে রাজি। জেনে বলেন আসেন, আমি সিলেট আসলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, যখনই আমি ওই মাধবপুর পার হয়ে বিশ্ব রোড পার হয়ে চলে আসে তখন আমার কলিজাটা বড় হয়ে যায়, কারণ এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে। যেখানে আজান ছিল না, যেখানে গরু কুরবানি ছিল না, যেখানে কোনো মুসলমান কেবলা চিনত না, যাদের অবদান, যাদের অপ্রাণ প্রচেষ্টায় আজকে মুসলমান, আজকে টুপি মাথায় দেওয়া শিখছো, দাড়ি রাখা শিখছো, কুরবানি করা শিখছো, আর তাদের বিপক্ষে কথা বললে মেনে নেয় যারা, ইরা হলো মোনাফিক মার্কা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা। মনে থাকবো, মনে থাকবো, হয়তো মনে মনে কিছু মানুষ আমার উপরে কষ্ট পাচ্ছে,
কষ্ট পাইলে কিচ্ছু যায় আসে না, এটা পুণ্যভূমি, এটা সাধারণ ভূমি না, শাহজালালের পুণ্যভূমি। আপনারা সাধারণ ভাবতে পারেন, কারণ আমরা সাধারণ ভাবি না। যখনই ওই বঙ্গ থেকে আসি, এই বঙ্গের মাটিকে ভয় পাই, এই বঙ্গের ধুলাকে সম্মান করি, এই বঙ্গের পাথরকে সম্মান করি, এই বঙ্গের প্রতিটা মানুষকে সম্মান করি, কারণ এই মাটির সাথে মিশে আছে আপনাদের আত্মা, এই আত্মা এই মাটির সঙ্গে আপনাদের জড়িত রক্ত মিশে আছে। আপনাদেরকে প্রত্যেককে স্যালুট দিই, কারণ এই পুণ্যভূমিতে আপনাদের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। যেমন কে কোন দল করে দেখার বিষয় না, স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেছে, যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে আমি সারা জীবন মাথায় রাখবো। যদি ওদের অবদান না থাকতো, আজকে হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময়, রক্তের বিনিময়, যাদের ওসিলাই আমরা বাংলার স্বাধীনতা পাইলাম, তাদেরকে যারা অস্বীকার করে, তাদেরকে যারা সম্মান করে, আমি গর্দান দিয়ে দিব, তবু তাদের পক্ষে নয়, কারণ অলি আল্লাহদের পক্ষে, স্বাধীনতার পক্ষে, শহীদদের পক্ষে, শহীদদের বিপক্ষে যারা কথা বলে, তাদের সঙ্গে আমরা মিশতেও রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা, রক্তের সাথে বেইমানি করে না। যেটা বলেন ঠিক কিনা, যারা শহীদদের সঙ্গে বিদ্রোহী করে, রক্তের সঙ্গে বেইমানি করে, মায়ের সঙ্গে বিদ্রোহী করে, তোমার দলাদলি থাকে থাক, যে দল করো আমার দুঃখ নাই, তুমি যে দল করো মন চাই করো, কিন্তু এ দেশের জন্য যারা জীবন দিয়ে গেল, এই দেশের জন্য যারা লড়ে গেল, এই লড়াকু সৈনিকদেরকে আমরা বুকে রাখতে চাই কি চাই না? যেটা বলেন চান কি চান না? আমি কোনো দলের দালালি করতে আসি না, কোনো দলের দালালি আমি করি না। রুলামিন সিদ্দিকী বাংলাদেশে ব্যতিক্রম, কারণ নবীর এসকে পুড়ে পুড়ে ছাই হয়েছি, নবীর এসকে যতদিন বেঁচে আছি জীবনটা গড়েছি নবীর প্রেমে, বাঁচতে চাই নবীর প্রেমে, ওলি আল্লাহদের প্রেমে, শহীদদের প্রেমে। সুতরাং এই দেশের মাটিকে সম্মান করি, এই মাটি এবং এই মাটি আমার মা, মাটি আমার সম্মান, এই মাটিকে ইজ্জত দিই, সেলট দিই, কারণ আমি বাংলার জমিনে জন্মগ্রহণ করেছি, আমি মনে করি আমি ধন্য। কে কি মনে করলো কিচ্ছু যায় আসে না? এই মাটিতে যদি না আসতাম, এ তো পুণ্যভূমি, দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা, এক দেশে আমার নবীজি, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি, পৃথিবীর মধ্যে আর কোনো দেশের নাম সোনার বাংলা, সোনার দেশ নাই, দুইটা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। যদি বলেন ঠিক কিনা, কয়টা দেশ? কোন দেশ সোনার আমেরিকা বলে, সোনার জর্ডান বলে, সোনার লন্ডন বলে, কি বলে? সোনার বাংলা, সোনার, আর একটা সোনার মদিনা। মারহাবা বলেন না? আরো জোরে বল। এই জন্য দুইটা দেশে আমি ধন্য, ওরাও ধন্য, আমরাও ধন্য, আমরা কোনো অংশে কম না। এই জন্য বাংলাদেশের মানুষ নবীর পাগল বেশি, বাংলাদেশের মানুষ অন্য দেশের মানুষ এত পাগল না। দেখবেন নবী 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 বইলা পাগল কয় নবী বাংলাদেশের মানুষ, কারণ দুইটা দেশের মিল আছে। মদিনার মানুষ নবীর জন্য পাগল ছিল, বাংলার মানুষ নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ولا يعلي سيئ اے مسلمان শুনেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইহুদির বাড়ি, মনে আছে? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী সা, শুনতে পাই সোনার মদিনা, কোন পথে يا رسول الله
সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ